আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে কাশি নিয়ে আলোচনা করব। কাশি প্রকৃতপক্ষে কোনো রোগ নয়, কিন্তু কোনো রোগের বহিঃপ্রকাশকৃত একটি লক্ষণ। কাশি বা কফ, এটা শ্বাসনালী এবং ফুসফুসের যে কোনো প্রকার রোগ হলে কাশির সৃষ্টি হয়। সর্দি বা ঠান্ডা লাগলে গলদেশের রোগ, শ্বাসনালীর প্রদাহ, ফুসফুসের আবরণের প্রদাহ, এমনিভাবে অর্থাৎ গলা থেকে আরম্ভ করে শ্বাসনালী এবং ফুসফুস, ব্রঙ্কাই ইত্যাদি অর্গানগুলোতে কোনো ধরনের সমস্যা হলে তখন কাশির সৃষ্টি হয়। লাঙে যদি ইনফেকশন হয় অথবা লাঙের ফাঁপা জায়গাগুলো যদি শ্লেষায় ভর্তি হয়ে যায়, কিংবা ব্রঙ্কাই যদি কোনো ধরনের সমস্যা হয়, শ্বাসনালীতেও যদি ওই ধরনের কিছু হয়, ঠান্ডা লেগে যায়, প্রদাহ হয় কিংবা সর্দি হয়, তখনই কাশির সৃষ্টি হয়। কাশি বিভিন্ন ধরনের হতে পারে, তবে প্রধানত কাশি দুই ধরনের, একটা তরল অর্থাৎ সরল কাশি, আরেকটা শুষ্ক কাশি। তরল কাশিতে তরল পদার্থের শ্লেষা উঠে এবং শুষ্ক কাশিতে তেমন কোনো শ্লেষা ওঠে না। তো কাশির সময় কিছু বের হতে চায় না এবং শ্বাসযন্ত্রের ভিতরে কোনো তরল পদার্থ নেই এমন অনুভব হয়। শুষ্ক কাশির বেলায় এই ধরনের লক্ষণ দেখা যায়। তাছাড়া আরও জটিল প্রকৃতির অনেক কাশি আছে, যেমন হুপিং কাশি, গুঙ্গরি কাশি ইত্যাদি। এই জাতীয় কাশিগুলো অত্যন্ত বেদনাদায়ক, কষ্টকর। বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে যখন কাশি দেখা দেয়, ওগুলোর লক্ষণও বিভিন্ন ধরনের হয়ে থাকে। কাশির লক্ষণ দেখে মূল রোগটি ধরা যায়। সর্দি জ্বরে সামান্য কাশি হতে পারে, শিশুদের হুপিং কাশি আপনা আপনি থেকেই দীর্ঘদিন ধরে চলতে থাকে, পরে সেটা ক্রনিক হয়ে গেলে আরো কঠিন আকার ধারণ করে। কোনো কাশিতে দেখা যায় বুকে গড়গড় শব্দ হয়, কোনো কাশিতে দেখা যায় বুকে পনপন শব্দ হয়, ফসফস শব্দ হয় ইত্যাদি ধরনের সমস্যা দেখা দেয়। তবে আমরা এই কাশির চিকিৎসা নিয়ে কিছু আলোচনা করতে হয়, যেখানে শুষ্ক এবং কঠিন তরুণ কাশি এবং অস্থিরতা থাকে, মাথা ধরা, মুখমণ্ডল রক্তিম, পিপাসা থাকে, গলাটা শুষ্ক থাকে, চিত হয়ে শুলে কাশির উপশম, আবার কায়েত হলে কাশি বৃদ্ধি পায়। এই ধরনের লক্ষণে আমরা একোনাইট 1x 3x বিভিন্ন পাওয়ারে ওষুধ প্রয়োগ করতে পারি। এবং যদি অনবরত হাঁচি, বুকে প্রচুর সর্দি কিন্তু কাশলে কফ ওঠে না, শ্বাসরুদ্ধকর কাশি হয়, শ্বাসনালীর মধ্যে সুরসুর করে সাই সাই শব্দ হয়, বুকে গড়গড় শব্দ হয়, বমি বমি ভাব থাকে, কখনো বমি হয়েও যায়, এই লক্ষণে আমরা ইপিকাক প্রয়োগ করতে পারি এবং সেখানে ভালো কাজ করবে। তাছাড়া যে কাশিতে শুষ্ক ভাব থাকে, কাশলে তেমন কোনো কফ ওঠে না, বুকের ভিতরে পনপন শব্দ হয় এবং কাশলে বুকটা চিড়ে যায় বলে মনে হয়, এরকম ধরনের ব্যথা হয়, এবং এক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ রোগীরই কনস্টিপেশন থাকে, এসব লক্ষণে তখন সেখানে আমরা ব্রায়োনিয়া নিম্নশক্তি প্রয়োগ করব এবং নিম্নশক্তি প্রয়োগ করলেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে দেখা যায় যে বুকের ভিতরে গড়গড় শব্দ হয় কিন্তু প্রচুর কাশি ওঠে, কাশলে মনে হয় যে প্রচুর কফ উঠবে কিন্তু একটুও কফ ওঠে না, বুকের ভিতরে গড়গড় শব্দ হতে থাকে, শ্বাসকষ্ট হয়, বুকের পাঁজরগুলো ডেবে যেতে পারে, জ্বর থাকতে পারে নাও থাকতে পারে। এবং এই ধরনের লক্ষণ যদি পাওয়া যায় সেখানে এন্টিমটার 3x অত্যন্ত ফলপ্রসূ ঔষধ। এভাবে আমরা ঔষধ নির্বাচন করতে পারলে আমরা কাশির কষ্ট থেকে রোগীদেরকে আরাম দিতে পারবো এবং কাশি নির্মূল হবে। তারপরে আমরা আরো দেখি যে শুষ্ক শীতল বাতাসে যখন কাশি হয়, স্বর লোপ হয়ে যায়, গলা বসে যেতে পারে, বিরক্তিকর কাশি উঠে, ঠান্ডা কিছু খেলেই কাশি শুরু হয়ে যায়, শ্বাসরুদ্ধকর কাশি দেখা যায় যে শুষ্ক ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায় কিন্তু আর্দ্র জলবায়ুতে উপশম হয়, এই ধরনের লক্ষণে হিপারসাল্ফ-30 অত্যন্ত ভালো ঔষধ। আমরা যদি এভাবে ঔষধ নির্বাচন করি, যেমন তরুণ কাশির ক্ষেত্রে সিনা, বেলেডোনা, রসেরা, সেঙ্গুইনেরিয়া, নাইট, সিপিয়া, ক্যালকেরিয়া কার, ক্যামোমিলা, কুপ্রাম মেট, হায়োসিয়েমস, ফসফরাস, রিউমেক, টুস্টা, ডাল কামারা, রাস্টক্স, সালফার ইত্যাদি ঔষধ আমরা তরুণ কাশির জন্য লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারি। আর যদি পুরাতন কাশি হয় তখন সেখানে আমরা সালফার 200, একালাইফা ইন্ডিকা, মাদার টিনচার, এলিয়াম স্যাটাইভা 6, জাস্টিসিয়া, মাদার টিনচার, কেলিবাইক্রম 3x, ম্যাঙ্গেনাম, ম্যাফাইটিস, স্টিকটা, মার্কুরিয়া ইত্যাদি ঔষধগুলো লক্ষণ অনুযায়ী আমরা প্রয়োগ করতে পারি। এছাড়া বায়োকেমিক ঔষধ ম্যাকফোস, নেট্রাম মিউর, নেট্রাম সাল্ফ, কেলি সাল্ফ 6x, 12x অত্যন্ত বেশি উপকারী। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার, কমেন্ট ও লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
Thank you.